প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এবং আমাদের সিলেট এক আসনের মাননীয় সংসদ সদস্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে কৃতজ্ঞতা জানিয়েছেন। জানিয়ে আজকে কি আমরা সংক্ষিপ্ত রেলি বের করে শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশে আপনাদের সবাইকে আমি জানাচ্ছি সিলেট মহানগরবাসীর পক্ষ থেকে সংগ্রামে সালাম এবং মজিবি অভিবাদন। গত 22শে আগস্ট দেশমিকে 21শে আগস্ট 2004 সাল আমরা 21শে আগস্ট অনেক করোনা অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা পালন করি। আর 22শে আগস্টই হলো গিয়ে মন্ত্রিসভার যে মিটিং হলো সেই মিটিংয়ে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন মানুষকে বললেন, তোমাকে 6 লাইন দিয়েছি সিলেট থেকে ঢাকা, তোমাকে কি না দিলাম এটা বলো। এই সিলেট সিটি কর্পোরেশন সৃষ্টি হওয়ার পর থেকে এটা আরো বৃদ্ধি করার জন্য তোমরা বলতেছ, আমি তোমাকে সেই বৃদ্ধি করে দিয়ে দিলাম। আমরা দাবি ছিল আমাদের এয়ারপোর্ট বাইলেন, সেই বাইলেনটি আমরা 700 কোটি টাকা খরচ করে সেই এয়ারপোর্ট চৌরাস্তা বাইলেন আমরা পেয়ে গেলাম 6 লাইনে। আমরা 17,000 কোটি টাকা দিয়ে ঢাকা সিলেটের 6 লাইন পেলাম। আমাদের 1700 কোটি টাকা দিয়ে আমরা পাচ্ছি সিলেট থেকে চিটাগাঙ্গের আমাদের দ্বিতীয় ডাবল গেজওয়ে আমাদের রেল লাইন। আমরা এখন সিলেট থেকে জকিগঞ্জ যাব আমাদের 6 লাইন হচ্ছে। আমাদের উন্নয়ন সিলেটের বিমানবন্দর, সেই সিলেটের বিমানবন্দরকে আধুনিক বিমানবন্দর এবং আন্তর্জাতিক বিমানবন্দর করতে গিয়েই প্রায় 17,000 কোটি টাকা খরচ হচ্ছে। এখানে আমরা অনেকেই দেখে অথবা দেখি না, এই সব কিছু অনেক কিছু উপহার দেওয়ার পরে জননেত্রী শেখ হাসিনা যখন দেখলেন এই সিলেটের আমাদের 1 নম্বর ওয়ার্ডে 1 নম্বর আসনের আমাদের সংসদ সদস্য যাকে দিয়ে বাংলাদেশের বাপ মূর্তি সারা পৃথিবীতে যিনি উজ্জ্বল করতে যাচ্ছেন এবং উজ্জ্বল করতেছেন, একজন সফল পররাষ্ট্রমন্ত্রী সফল কূটনৈতিক যাকে পররাষ্ট্র থেকে নিয়ে এসে এই সিলেট এক আসনে নির্বাচনে নির্বাচিত করেছে সিলেটের মানুষ, সিলেটের জনগণ, সিলেটের মানুষ যার সাথে রয়েছে তাকে আরো একটি উপহার দিয়ে বললেন যে ডক্টর মোমেন, আমি তোমাকে আরো একটি উপহার দিতে যাচ্ছি আজকে। সেই উপহারটি হলো কি, যে আমি সিলেটের যে আমাদের সিলেটের উন্নয়ন সংস্থা যেটা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, সেই উন্নয়ন কর্তৃপক্ষ করতে গেলাম। আমরা অনেকেই বুঝতে পারি না সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ কি। আপনি ঢাকাতে যান, চিটাগাঙ্গে যান, কক্সবাজারে যান, আপনি খুলনাতে যান, রাজশাহীতে যান, সব জায়গাতেই উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। এবং এই উন্নয়ন কর্তৃপক্ষটা হলে সিটি কর্পোরেশন এবং উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে যদি কোনো উন্নয়ন হয় তাহলে সিলেটের চেহারা আগামী 10 বছরের ভিতরে চেহারা পাল্টে যাবে আমি বিশ্বাস করি। এমনিতে এই সিলেট মহানগরে যে উন্নয়ন হচ্ছে জননেত্রী শেখ হাসিনা যে টাকা পয়সা আমাদেরকে দিতেছেন, সেই টাকা পয়সা যে উন্নয়ন, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি যে শহীদ মিনার, এই শহীদ মিনারের পিছনে কিংবা এই শহীদ মিনারের নিচে আমাদের যে হলটি রয়েছে সেই হলের ভিতরে আমরা না হলে 400 থেকে 500 মানুষ বসে মিটিং করতে পারি। এই শহীদ মিনারে যেখানে আমি দাঁড়িয়ে তার ঠিক নিচখানে আমাদের ঠিক সামনের দিকে দেখবেন দোষী নন্দন যে দেওয়ালটি রয়েছে সেই দেওয়ালটিও কিন্তু সিলেট সিটি কর্পোরেশন, সেই সিলেট সিটি কর্পোরেশনকে জননেত্রী শেখ হাসিনা একদিনে 1,228 কোটি টাকা দিয়েছেন। তার পরবর্তীতে আরো 4টি প্রজেক্টে প্রায় আরো 1,000 কোটি টাকা দেওয়া হয়েছে। সুতরাং টাকার কোনো প্রয়োজন নাই, প্রয়োজনটা হলো উন্নয়ন এবং কি একটি সুষ্ঠু সুন্দরভাবে উন্নয়ন করতে হবে। সেই উন্নয়ন করতে গেলে এখন যৌথভাবে উন্নয়ন করবেন বাংলাদেশের আরো বিভিন্ন জায়গায়, যেটা ঢাকায় হচ্ছে, চিটাগাঙ্গে হচ্ছে, কক্সবাজার হচ্ছে, খুলনায় হচ্ছে, রাজশাহীতে হচ্ছে, ঠিক সেই আলোকে আমাদের সিলেটবাসী আমরা ঘুম থেকে উঠেই আমাদের প্রিয় নেতা সিলেটবাসীর 1,01,000 মানুষ তার পিছনে দাঁড়িয়ে রয়েছে, যে 1 কোটি মানুষ যিনি দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান যে আমাদের সিলেটের 6 লাইন হবে, আমাদের সিলেট সিটি কর্পোরেশন বৃদ্ধি করা হবে, আমাদের উন্নয়ন হবে, আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর হবে। তাকে জননেত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে বললেন, তোমাকে সিলেটে একটি উপহার দিলাম, সেই উপহারটুকু হলো এই যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ। আর আমাদের নেত্রীর আমাদের নেতার বিরুদ্ধে পত্রিকা টিভিতে অনেকেই অনেক কথা বলেন, জননেত্রী শেখ হাসিনা যাকে উপহার দেন তার বিরুদ্ধে কথা বলবেন স্বাভাবিকই, যে বেশি কাজ করে তার বিরুদ্ধে অনেকেই কথা বলেন, যে সন্তান বেশি ঘরের ভিতরে বেশি কাজ করে খাওয়া দাওয়ার করায়
দেখবেন অন্য সন্তানরা কোনো কাজ না করলে তার বিরুদ্ধে বেশি কথা বলে, এটাই হলো বাংলাদেশের বাস্তবতা। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেছেন পৃথিবীর বুকে, সেজন্য পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কিছু মানুষ কথা বলেন। তার বক্তব্য সম্পূর্ণ না শুনে, তার বক্তব্য সামন বাজু এবং পিছন বাজু না শুনে মধ্যখানের একটি অংশ নিয়ে সে কথা নিয়ে দেখবেন টিভিতে গিয়ে টিভির অবস্থা কাইল করে ফেলেছেন, মানে টিভি ভাঙতে যাচ্ছেন এই অবস্থা। সুতরাং জননেত্রী শেখ হাসিনা তিনি জানেন কাকে দিয়ে কি কি জিনিস করতে হয়, কার মূল্যায়ন কি, কাকে দিয়ে কি কাজ করতে হয়, সেই কাজ এবং তার বিরুদ্ধে বক্তব্য বলার বন্ধ করার জন্য তাকে একটি উপহার দিয়েছে। সেই উপহারটা হলো সিলেটের 1 কোটি মানুষের উপহার, সিলেট তার উপহারটা হলো সিলেট 1 আসনের উপহার, সিলেট সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ। সুতরাং এই উন্নয়ন কর্তৃপক্ষকে আজ স্বাগত জানিয়ে সিলেটের সম্মিলিত পেশাজীবীর উদ্যোগে আজকে যে রিসিল মিছিল এবং র্যালি হয়েছে, তাদের সবাইকে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। দুজন মানুষ এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল, দুজন যুব নেতা, একজন হলে গিয়ে যুবলীগের মহানগর যুবলীগের সংগ্রামী সভাপতি আমার বন্ধু আলম খান মুক্তি এবং আরেকজন আমার ছোট ভাই সংগ্রামী সাধারণ সম্পাদক আলো মুর্শিদ জাগিদার, তাদেরকে বক্তব্য দিতে পারি নাই বলে আমি এই সবার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং আন্তরিকভাবে মর্মাহত। আগামীতে আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের নেতৃত্বে, মাননীয় মন্ত্রী সাহেবের যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে তারাও যেন প্রত্যেকটি মিছিলের মিটিংয়ে তার উন্নয়নের কথা বলেন, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।